প্রায় প্রতি বছর হাজারো পর্যটক সাজেকে ভিড় জমিয়ে থাকে সাজেকের অপরূপ সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। কিন্তু প্রতিটি পর্যটকেরই মূল উদ্দেশ্যই থাকে মেঘ দেখা। আজ আপনাদের সাথে খুব সুন্দর একটা রিসোর্টের রিভিউ শেয়ার করতে যাচ্ছি, যেখান থেকে আপনারা ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই পাশেরই মেঘ উপভোগ করতে পারবেন। এবং যারা হচ্ছে নিরিবিলি পরিবেশে থাকতে চায় তাদের জন্য এই রিসোর্টটা হতে পারে বেস্ট একটা রিসোর্ট। এই রিসোর্টটির নাম হচ্ছে মেঘরাজ রিসোর্ট এবং এই রিসোর্টটি অবস্থিত একদম সাজেকের শুরুতেই। এখন হচ্ছে আমরা যে রুমটাতে আছি সেই রুমটার একটা ট্যুর দিয়ে নিই। তো রুমে ঢুকে এখানে হচ্ছে বেড, আমরা এসে এই যে মোবাইল টোবাইল সব চার্জে দিয়ে দিয়েছি, আর সাথে একটা কম্বল আছে, আর এখানে একটা এক্সট্রা বেড দিয়ে দেওয়া আছে। এই রুমে হচ্ছে তিনজন থাকা যাবে। আর এই দিকটায় হচ্ছে হ্যাঙ্গার দিয়ে দেওয়া আছে, আমরা এসে এই যে অলরেডি আমাদের জিনিসপাতি ঝুলানো শেষ। আর এই যে এখানে একটা মিরর আছে, লম্বা মিরর। আর এই দিকটায় হচ্ছে রুমের সব থেকে যে সুন্দর জিনিস সেটা হচ্ছে এর ভিউটা। এদিকটায় হচ্ছে ওয়াশরুম রয়েছে, এই যে নিচে হচ্ছে চার্জ করা কমোড আছে, বালতি আছে, আর এই যে আর এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে হচ্ছে একটা লাক্স সাবান, আর হচ্ছে ডাবের দুটা মিনি প্যাক, আর ওই যে মিনি ডাব সাবান যেটা ওটা আমি নিয়ে আসছি, আর একটা পেস্ট ছিল, ব্রাশ ছিল না, আর হ্যান্ড ওয়াশ আছে। তো এই রিসোর্টে কেউ বুকিং দিলে তাকে অবশ্যই ব্রাশ নিয়ে আসতে হবে, আমরা ব্রাশ সাথে করে নিয়ে এসেছি। আর পুরো ইন্টেরিয়রটা করা হয়েছে এখানে বাঁশ দিয়ে, আর এদিকেও কিন্তু পুরোটাই গ্লাস নিয়েছি। এখান থেকেও কিন্তু বাহিরের সুন্দর সুন্দর ভিউ দেখতে পাওয়া যাবে। এখানে একটা চেয়ার দিয়ে দেওয়া আছে বসার জন্য, আর এই যে সব থেকে সুন্দর যে জিনিস এটা হচ্ছে এটার বারান্দাটা, এটার বারান্দাটা থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। এই যে আমরা ওই যে ওই দূরে ওই রাস্তাগুলো দেখা যাচ্ছে ওই দিক দিয়ে কিন্তু আমরা আসছি, এখানে এখান থেকে দেখা যাচ্ছে, আর চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে, এত সুন্দর লাগছে যা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আর এপাশটা একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে ওই যে একটা টঙের মতো করা আছে, যেখান থেকে আরও সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আশা করছি। আর আমরা যে সাইডে রুমটা নিয়েছি এটা হচ্ছে বাংলাদেশের ভিউ। বাংলাদেশের ভিউ আর ইন্ডিয়ার ভিউ একই কথা, কারণ দুই সাইডেই তো পাহাড়। তো এই ভিউটাও কিন্তু খারাপ না, অনেক সুন্দর। তো বারান্দায় হচ্ছে এরকম দুইটা টুল দিয়ে দেওয়া আছে বসার জন্য, এর সাথে আরও আছে এই যে এরকম দোলনা দিয়ে দেওয়া আছে। তো আমরা এসে হচ্ছে কাপড় মেলে দিয়েছিলাম ওইদিকে। তো এখান থেকে হচ্ছে রুমের বয়ে যে মানে একটা বেডে শুয়ে শুয়ে এপাশে রুমের অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, এত সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে একদম সাজেকের শুরুতেই একদম নিরিবিলি একটা পরিবেশ। যারা হচ্ছে নিরিবিলি পছন্দ করে তাদের জন্য এই রিসোর্টটা অনেক ভালো লাগবে, কারণ এই যেখানে বেডে বসে বসে সুন্দর ভিউটা এনজয় করা যাবে, খুবই সুন্দর। তো এই ভিউয়ের আসল যে সৌন্দর্য সেটা আসলে আগামীকাল দেখা যাবে, যে আসলে এখানে মেঘ কতটুকু দেখা যায় তাহলেই বোঝা যাবে। সাজেকের একদম শুরুতেই এই রিসোর্টটা, খুবই নিরিবিলি একটা পরিবেশ, একদম চুপচাপ চারিদিকে, খুবই ভালো লাগতেছে। হোটেলটা রুম রেন্ট নিয়েছি, এটা হচ্ছে প্রিমিয়াম কাপল রুম, এটা রুম রেন্ট হচ্ছে মাত্র 4000 টাকা। আর এই রুমে হচ্ছে তিনজন থাকা যাবে, আর যদি এক্সট্রা কেউ থাকে তাহলে তাকে 500 টাকা পে করতে হবে, তাহলে রুম রেন্ট হয়ে যাবে 4500 টাকা। এদিকটা কি দেখি, এদিকটা হচ্ছে আরো একটা রুম, এইদিকে এই যে আরো একটা কটেজ আছে, এটা সিঙ্গেল কটেজ। তো এখানে আমরা আসলে রুম পাইনি, তো একটা ভিউ পাওয়া যায় চারিদিকে সবুজ আর সবুজ। এই যে একদম আমরা সাজেক থেকে শুরু, এখান থেকে সাজেক শুরু, এবার আমাদের কটেজের ভিউ দিয়ে ওই যে ওইদিকে একটা সিঙ্গেল কটেজ আছে। আমরা এখন কটেজে চলে আসলাম, এই হচ্ছে আমাদের কটেজ থেকে রাতের বেলা বাহিরের ভিউ, চারিদিকে জোনাকি পোকা ডাকছে, সরি ঝিঝি পোকা ডাকছে। এই হচ্ছে রাতের বেলা ভিউ রুমের, অনেক সুন্দর করে লাইটিং করছে রুমটাতে। রাতের বেলা হয়তো এইভাবে বোঝা যাবে না, বাট একটু দেখানোর ট্রাই করি যে কতটা সুন্দর। এই যে সাদা সাদা দেখা যাচ্ছে না, ওগুলো কিন্তু মেঘ জমে আছে, রাতের বেলা আসলে এইভাবে বোঝা যাচ্ছে না, ফ্ল্যাশ দিলেও বোঝা যাবে না।
ওই যে ওদিকেও দেখা যাচ্ছে মেঘ জমে আছে এদিকে, এটা পুরোটাই বাংলাদেশের একটা ভিউ। তো এখন হচ্ছে এখানে আমরা বেড করব, করে এখানে বসে বসে হচ্ছে বাইরের ভিউটা এনজয় করব, আর সাথে যদি গরম গরম দুই কাপ চা হতো খুবই মজা হতো, বাট এখানে চায়ের কোনো ব্যবস্থা নেই। মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আমরা যে রিসোর্টটাতে আছি এটার নাম হচ্ছে মেঘরাজ রিসোর্ট। তো এখন হচ্ছে বাজে প্রায় 4:30 মতো, তো আমি এত ভোরবেলাতেই উঠে গিয়েছি শুধুমাত্র মেঘ দেখার উদ্দেশ্যে। তো ঘুম থেকে উঠেই বাইরে দেখতে পারলাম এরকম মেঘ জমে আছে, এখনো কিন্তু সকাল হয়নি, এখন অন্ধকারই আছে। আমি তারপরে উঠে গিয়েছি যাতে একটুও কোনো ভিউ মিস না করি। তো আমি এরকম মেঘের ভিউ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, যার কারণে আমি রাতে ঠিকভাবে ঘুমোতেও পারিনি। আস্তে আস্তে ভোরের আলো ভরতে শুরু করলো আর চারিদিকে দেখতে যেন আরো বেশি সুন্দর লাগতে লাগলো। এরই ফাঁকে এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আসলাম। এত সুন্দর একটা পরিবেশের সাথে যদি শাড়ি না পরি তাহলে যেন এখানে আসাটাই বৃথা মনে হবে, তাই শাড়ি পরে আসলাম। আর চারিদিকটা যে এতটাই সুন্দর যে এখান থেকে যেন চোখই সরাতে পারছিলাম না। এই হচ্ছে আমাদের রুম থেকে বাহিরের ভিউ, চারদিকে মেঘ দিয়ে একদম ভরে গিয়েছে। আরো অনেক মেঘ আসছে এখন, আমরা সেই উঠেছি সেই 4:30 দিকে, তখন থেকে মেঘ দেখতেছি। চারদিকটা এত সুন্দর হয়ে আছে মনে হচ্ছে সমুদ্র, ওই যে সবুজ দেখা যাচ্ছে মনে হচ্ছে ওটা দ্বীপ। আমরা যে এত মেঘ দেখতে পাবো আমরা কিন্তু তা এক্সপেক্টই করিনি। আমাদের রিসোর্টের ওনার বলছিল যে আজকে অনেক ভালো মেঘ পাবেন, কিন্তু আসলে সবাই বলছিল যে বাংলাদেশের ভিউ এ নাকি মেঘ তেমনটা আসে না, তো সেজন্য আমরাও একটু চিন্তিত ছিলাম, কিন্তু এত সুন্দর একটা ভিউ পাবো তা আসলেই আশা করিনি। খুবই সুন্দর, আর এদিকে সূর্য উঠে গিয়েছে, ওই পাশটায় আরো মেঘ ভেসে ভেসে আসতেছে ইন্ডিয়ার ওই দিক দিয়ে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে বাইরের ভিউ, ওই দিকে অনেক মেঘ দেখা যাচ্ছে, এখন আমরা ওই দিকটা একটু হাঁটতে হাঁটতে যাবো। বেরিয়ে পড়লাম, আর ততক্ষণ আমাদের রুমে একটু সূর্যের আলো আসুক, তখন ছবি ভিডিও ভালো আসবে, ততক্ষণ আমরা ওই দিকের ভিউটা এনজয় করে আসি। সকালবেলাটা আরও অনেক সুন্দর লাগতেছে, রিসোর্টটা অনেক সুন্দর তাই না, একদম বাঁশ দিয়ে ইন্টেরিয়র করা। আমরা এখন ওই দিকটায় যাচ্ছি, ওখানে হচ্ছে সামনে যে রুমটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুলিশ ক্যাম্প। এই দিকটায় আসলে নিরিবিলি, এটা সাজেকের শুরুতেই একদম। এখন উপরের দিকে আবার ব্যাক হয়ে চলে আসছি, কারণ যত নিচের দিকে নামবো ততই আবার উপরেরটা কষ্ট হয়ে যাবে। এখন উপরের দিকে উঠে একদম সাজেকের যে মেইন পয়েন্ট সেখানে যাব। ওই যে সামনে দেখা যাচ্ছে ওই রিসোর্টেই আমরা উঠেছি, নাম হচ্ছে মেঘরাজ রিসোর্ট, আর এটা হচ্ছে সাজেকের একদম শুরুতেই। রিসোর্ট সম্পর্কে জানতে হলে দেখে নিতে হবে আমাদের সাজেক এপিসোড 1টি, কারণ ওখানে হচ্ছে আমরা রিসোর্টের একটা ট্যুর শেয়ার করেছি। এছাড়াও সাজেক যাওয়া আসায় কত খরচ পড়তে পারে, কী কী নিয়মকানুন মানতে হয়, সবকিছু এপিসোড 1-এ একদম ডিটেলস শেয়ার করার চেষ্টা করেছি। এছাড়াও এপিসোড 2-তে শেয়ার করেছি সাজেকের যেসব দর্শনীয় স্থান রয়েছে সবকিছু।
ঘুরে আসলাম, এখন রুমে আসলাম। এখন সূর্য উঠে গিয়েছে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আমাদের সকালের নাস্তা এখন দিয়ে গেল রুমের মধ্যে। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ফার্স্ট হিসেবে ছিল খিচুড়ি এবং পরোটা, যে কোনো একটা নেওয়া যাবে। তো আমরা হচ্ছে খিচুড়ি নিয়েছি। আমরা আরো দুটো খিচুড়ি এক্সট্রা অর্ডার করেছি, যার জন্য আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। আমাদের ফ্রেন্ডরা এসেছিল আমাদের রুমে, তো ওদের জন্য আমরা আবার এক্সট্রা অর্ডার করি। খিচুড়ির সাথে ছিল একটা করে ডিম আর একটা শসা স্লাইস আর হচ্ছে এ তো চাটনি। খিচুড়ির যদি এখন টেস্টের কথা বলি, একদমই ভালো ছিল না। খিচুড়িটা ছিল বুটের ডাল দিয়ে, বুটের ডালটা একদমই হয়নি আর খিচুড়িটা একদমই মজা হয়নি। মানে সকালে খেতে হবে, ক্ষুধা লেগেছে তাই আর কি আমরা কষ্ট করে। আমি গতকাল রাতেই বলছিলাম যে এরকম একটা পরিবেশে বসে যদি চা খাওয়া যায় তাহলে আরো বেশি মজা হতো। তো সকালবেলায় সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল, এরকম একটা পরিবেশে বসে মেঘ দেখতে দেখতে সকালে চা খাচ্ছি। খুবই ভালো লাগছে, মানে অসাধারণ এক অনুভূতি যা আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। এখন যে মেঘ সব চলে গেছে, গিয়ে সবুজ হয়ে গিয়েছে। এ মেঘগুলো এখন ইন্ডিয়াতে আছে, বাংলাদেশের গুলো চলে গেছে ইন্ডিয়াতে। ওভারঅল আমাদের কাছে রিসোর্টটি বেশ ভালো লেগেছে, সার্ভিস অনেক ভালো ছিল। শুধুমাত্র সকালের নাস্তাটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি, বাট তাদের সার্ভিস অনেক ভালো ছিল। যখন যেটা প্রয়োজন আমরা সেটা পেয়েছি, আর আমরা যেহেতু একটা নিরিবিলি পরিবেশে থাকতে চেয়েছিলাম তো আমাদের জন্য এই রিসোর্টটা বেস্ট হয়েছে। এই রিসোর্টের নাম এবং নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা যারা রিসোর্টে উঠতে চান আসতে পারেন। তবে আসার আগে অবশ্যই নিজেরাও যাচাই বাছাই করে নেবেন। আমাদের কাছে ভালো লেগেছে তার মানে আপনাদের কাছেও যে লাগবে এমনটা নাও হতে পারে। এর মতো এখানে বিদায় নিতে চাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।